কোণঠাসা হয়ে পড়া রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের শেষ পর্যন্ত মান ভাঙাতে পেরেছে পুতিন প্রশাসন। গোলাবারুদ শেষ হয়ে যাওয়ার অজুহাতে যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়ার হুমকি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদলেছে ওয়াগনার গ্রুপ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা জানিয়েছেন রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। মস্কো থেকে আরও অস্ত্র পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে রোববার তিনি ডনবাস প্রদেশের গুরুত্বপূর্ণ শহর বাখমুতে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানান। প্রিগোজিনের গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রুশ জনগণের উদ্দেশ্যে খোলা চিঠিতে গোলাবারুদের স্বল্পতার অভিযোগ করেন এবং বাখমুত থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। তবে রোববার একটি অডিও বার্তায় তিনি বলেন, আমাদের যুদ্ধ চালিয়ে যেতে যত গোলাবারুদ ও অস্ত্র প্রয়োজন হবে তা সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমাদের আরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে শত্রুরা যেন আমাদের সরবরাহ ব্যবস্থা আটকে না দেয় তার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। যদিও প্রিগোজিনের এই বিবৃতির পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অস্ত্র সরবরাহের বিষয়ে অবশ্য রুশ কর্মকর্তারা বারবার উদ্বেগ দূর করার চেষ্টা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু গত মঙ্গলবার সামগ্রিকভাবে রাশিয়ান সেনাবাহিনীর কথা উল্লেখ করে বলেছিলেন, তারা শত্রুকে ধ্বংস করতে পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ পেয়েছে।